ওয়ালাইকুম সালাম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। এক ভাই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, অর্থাৎ কারো যদি নগদ টাকা জাকাতের নেশাব পরিমাণ না হয় এবং স্বর্ণও নেশাব পরিমাণ না হয় জাকাতের নেশাব পরিমাণ, তাহলে কি একটার সাথে আরেকটা মিলিয়ে নেশাব পূর্ণ করা যাবে, নাকি উভয়টা আলাদাভাবে নেশাব পূর্ণ হতে হবে জাকাত ওয়াজিব হওয়ার জন্য? জি ভাই, এই মাসলার মধ্যে আলেমদের দুটি কথা রয়েছে, তবে সবচেয়ে প্রাধান্যপ্রাপ্ত কথা হচ্ছে, বিশুদ্ধ কথা হচ্ছে, এক প্রকারের মাল আরেক প্রকারের সাথে মিলিয়ে একত্র করে জাকাতের নেশাব পূর্ণ করতে হবে। অর্থাৎ স্বর্ণ আলাদাভাবে, টাকা আলাদাভাবে যদি নেশাব পরিমাণ না হয় তাহলে উভয়টা একসাথে মিলাতে হবে, মিলিয়ে দেখতে হবে নেশাব পরিমাণ হয়েছে কিনা, নেশাব পরিমাণ হলে জাকাত দিতে হবে। এমনি নগদ টাকা, স্বর্ণ, রূপা এবং ব্যবসায়িক পণ্য, এই সবগুলো একসাথে মিলিতে হবে এবং মিলিয়ে জাকাত ফরজ হইলে জাকাত দিতে হবে, প্রত্যেকটাকে আলাদাভাবে হিসাব করা যাবে না। পূর্ববর্তী ফিকাহবিদদের জামানায় এবং এমনকি নবী করিম সাল্লামের জামানায়, সাহাবিদের জামানায়, তাবেদের জামানায় টাকার মুদ্রা ছিল না, স্বর্ণ এবং রূপার মুদ্রা ছিল। কিন্তু বর্তমানে দেখা যায় টাকার মুদ্রা, কাগজের মুদ্রা আছে, এই কাগজের মুদ্রা কারো কাছে থাকা যেমন স্বর্ণ রূপা থাকা একই রকম। অর্থাৎ স্বর্ণ রূপা যেমন যেমন একটা নিশ্চিত সম্পদ মানুষের কাছে থাকে, ওইরকমই টাকাও একটি বিনিময়ের মাধ্যম। সেই যুগে স্বর্ণ রূপা, স্বর্ণের টাকা এবং রূপার টাকা দিয়ে যেহেতু ক্রয় বিক্রয় করা হতো, সেটি দিয়ে যেমন লেনদেন করা হতো, বর্তমানে যেহেতু কাগজের মুদ্রা দিয়ে ওইরকমই লেনদেন করা হয়, সুতরাং একই হিসাবে ধরতে হবে। অর্থাৎ টাকা থাকা যেমন স্বর্ণ থাকা একই রকম। সেই হিসাবে আল্লামা বিন বাজ রাহিমাল্লাহ বলেছেন যে কারো স্বর্ণ যদি আলাদাভাবে নেশাব পরিমাণ না হয়, রূপা যদি নেশাব পরিমাণ না হয়, কিন্তু নগদ টাকা রূপার সাথে মিলালে, স্বর্ণের টাকার সাথে মিলালে যদি নেশাব পরিমাণ হয়ে যায় তাহলে জাকাত দিতে হবে। সেই সাথে ব্যবসায়িক পণ্যও মিলাতে হবে, অর্থাৎ কারো কাছে যদি ব্যবসায়িক পণ্য থাকে, সামানপত্র থাকে, সেটাও মিলাতে হবে। মোট কথা, আপনার সমুদয় সম্পদ বছরে একবার হিসাব করবেন, রূপা, স্বর্ণ, নগদ টাকা, ব্যবসায়ের জন্য যেই সম্পদ আপনার আছে, যেই বাণিজ্যিক খামার আপনার আছে, এই সবগুলোর মূল্য আপনি বছরে একবার হিসাব করবেন এবং তা থেকে শতকরা 2.5 টাকা হিসাবে জাকাত দিবেন, শতকরা 2.5 টাকা জাকাত দিবেন, অর্থাৎ 1,25,000 টাকা জাকাত দিবেন। এই হচ্ছে সঠিক কথা। তো এই বয়সটি যারা শুনবেন তারা সকলেই ব্যাপক প্রচার করবেন আমার এই বয়সটির। এটি অত্যন্ত মূল্যবান প্রশ্ন, মূল্যবান একটি জবাব। সুতরাং আলিমদের বক্তব্য হচ্ছে, লাজনায় দায়েমার ফতোয়া হচ্ছে, অর্থাৎ সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদের ফতোয়া হচ্ছে, এক প্রকারের মাল আরেক প্রকার মালের সাথে মিলাতে হবে, মিলিয়ে জাকাতের নেশাব পূর্ণ করতে হবে। অর্থাৎ কারো যদি ব্যবসায়িক পণ্য থাকে এমন এই পরিমাণ যাতে জাকাত ওয়াজিব নয়, রূপা থাকে আলাদাভাবে এই পরিমাণ যাতে জাকাত ওয়াজিব নয়, স্বর্ণ থাকে আলাদাভাবে এই পরিমাণ যাতে জাকাত ওয়াজিব নয়, নগদ টাকা থাকে আলাদাভাবে এই পরিমাণ যাতে জাকাত ওয়াজিব নয়, এই সমস্ত মালকে একসাথে একত্রিত করতে হবে এবং বছরে একবার জাকাত দিতে হবে। এটি হচ্ছে সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদের লাজনা দায়েমার ফতোয়া, আল্লামা বিন বাজ রাহিমাল্লাহর ফতোয়া এবং একাধিক ইসলামী ফেকা একাডেমির ফতোয়া। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।